তোমার তো লটারি লেগেছে মনে হচ্ছে, টাকা একেবারে জলের মতন খরচ করছো। এই বুড়ো বয়সে বাবা মাকে এতগুলো টাকা খরচ করে অমরনাথ ঘুরতে পাঠাচ্ছ। হ্যাঁ মা, কেমন আছো? হ্যাঁ আমরা ভালো আছি। শোনো না, যে কারণে ফোন করলাম, তোমরা অমরনাথ দেখতে যেতে চেয়েছিলে, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ না না, ট্রেনে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ আমি ফ্লাইটের টিকিট বুক করে দিয়েছি। আর শোনো, ওই ওখানে গিয়ে পায়ে হেঁটে বা ট্রেকিং করে উপরে যাওয়ার দরকার নেই, পেহেলগাঁও থেকে হেলিকপ্টারের টিকিট বুক করে দিই। হ্যাঁ ওই হেলিকপ্টারে যাবে, হেলিকপ্টারে আসবে। সাবধানে যাবে, হ্যাঁ ভালো করে ঘুরে এসো। আর শোনো, আমি ডিটেলসটা পাঠিয়ে দিচ্ছি, কেমন? ওকে ওকে, এখন রাখি। আচ্ছা বাবা, তোমার তো লটারি লেগেছে মনে হচ্ছে, টাকা একেবারে জলের মতন খরচ করছো। এই বুড়ো বয়সে বাবা মাকে এতগুলো টাকা খরচ করে অমরনাথ ঘুরতে পাঠাচ্ছ। সেদিন আমার একটা ড্রেস পছন্দ হয়েছিল, তুমি কি করলে? সংসার খরচের হিসাব দেখিয়ে আমাকে ড্রেসটা কিনেই দিলে না, আর এখন এখন তো দেখছি টাকা একেবারে গাছ থেকে ঝরে ঝরে পড়ছে। পূজা, দেখো ব্যাপারটা সেটা নয়। আমি কোনো ব্যাপার শুনতে চাই না, এক্ষুনি প্ল্যান ক্যান্সেল করো। তুমি যদি প্ল্যান ক্যান্সেল না করেছো তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। এক্ষুনি প্ল্যান ক্যান্সেল করো, এক্ষুনি। ফ্লাইটে যাবে, হেলিকপ্টারে যাবে, শখ কত! আমাকে তো চেনে না, কেমন প্ল্যানটা ক্যান্সেল করালাম। যাক না এবার বাসে ট্রামে ধাক্কা খেতে খেতে। মা বলো, কিরে কি করছিস? ওদিকে সব ঠিক আছে তো? না মানে কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ সবই ঠিকঠাক আছে। কেন, কি হয়েছে? আসলে জামাই ফোন করেছিল, বলল যে অমরনাথ যাবার জন্য আমাদের ফ্লাইটের টিকিট কেটে দিয়েছে, প্রথমে পেহেলগাঁও, ওখান থেকে হেলিকপ্টারে করে তারপরে অমরনাথ। 5 মিনিট পরে ফোন করে বলল ফ্লাইটের টিকিট ক্যান্সেল করে দিয়েছে, তোমরা ট্রেনেই চলে যাও। তাই বলছিলাম, কোনো অসুবিধে হয়েছে? মানে টাকা পয়সার কোনো প্রবলেম কি? হ্যাঁ না মানে মা, ঠিক আছে তুমি রাখো, আমি পরে কথা বলছি তোমার সাথে। তুমি টিকিটটা কাদের জন্য বুক করেছিলে? তোমার বাবার জন্য। আসলে আমার ভুল হয়ে গেছে, আমি ভেবেছি তুমি টিকিটটা তোমার বাবা মায়ের জন্য বুক করেছিলে, তাই আমি তোমাকে বাধ্য করিয়েছিলাম টিকিটটা ক্যান্সেল করার জন্য। আসলে তুমি কখনোই তোমার বাবা মা আর আমার বাবা মাকে ভেদাভেদ করনি।
কিন্তু আমি তোমার বাবা মাকে কখনো আমার নিজের বাবা মা ভাবতে পারিনি। শুধু তুমি নয় পূজা, অনেক মেয়েরাই ভাবতে পারেন। হ্যাঁ, আমি এটা বলছি না যে সমস্ত শ্বশুর শাশুড়িরাই বাবা মা হয়ে উঠতে পারে, কিন্তু আমার বাবা মা তোমাকে অনেক ভালোবাসে। তারপরেও তুমি কোনোদিন ওদেরকে নিজের ভাবতেই পারলে না। দেখো, আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে সবকিছু দিয়ে বড় করেছে। আজকে এই যে আমি এত বড় একটা সরকারি চাকরি করি, সেটা তো ওদেরই অবদান। দেখো পূজা, এক সংসারে থাকতে গেলে ছোটখাটো ভালো লাগা খারাপ লাগা থাকবে। তুমি তোমার মাকে সহ্যই করতে পারো, তোমার মাও তো তোমাকে বকে শাসন করে, সেটা তো তুমি মেনে নাও। কিন্তু আমার মা কিছু বললে তুমি কখনোই মেনে নিতে পারো না। আমি আমি তো বললাম আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর কখনো এরকম হবে না। তুমি দেখবে তোমার বাবা মা আর কখনো আমাকে নিয়ে কোনো রকম কোনো কোনো অভিযোগ করতে পারবে না। আমি ওদের মেয়ে হয়ে উঠব। আমিও তো সেটাই চাই, তুমি মেয়ে হয়ে ওঠ। আরেকটা কথা, আমি টিকিট ক্যান্সেল করিনি, তোমাকে আর তোমার মাকে এমনিই বলেছিলাম যাতে উনি তোমাকে ফোন করে বলে। সত্যি? সত্যি। তাহলে একটা কাজ করো না, তুমি তোমার বাবা মা আর আমার বাবা মা চারজনকে একসাথে ঘুরতে পাঠিয়ে দাও। তাই? ওকে। আর সেই সুযোগে আমরা সেকেন্ড হানিমুনটা সেরে ফেলি। খেতে দেবে না? তুমি বসো, আমি আসছি।